হাই, আমি পিঙ্কি। আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হলো পাওভাজি। খুব সহজেই বানিয়ে দেখিয়েছি, আপনাদের এটা দেখে নিন কীভাবে বানিয়েছি। এর জন্য আমি নিয়েছি আলু, ফুলকপি, গাজর, এইগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এরপর লাগবে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এছাড়াও লাগবে ধনে পাতা কুচি, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, নিয়েছি জিরে গুঁড়ো, লবণ, আর লাগবে পাপ ব্রেড, নিয়েছি বাটার। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল 1 টিস্পুন মতো। এরপর দিয়ে দেব বাটার, বাটারও আমি 1 টিস্পুন দিলাম। আপনারা চাইলে এখানে পুরোপুরি বাটার দিয়েও করতে পারেন, কিন্তু আমি বাটার আর তেল দিয়ে করে দেখাচ্ছি। ভালো করে মিক্সড করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব এগুলোকে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটি দিলাম, ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম, আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। ভাজা করব যতক্ষণ না নরম না হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ। হালকা নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। এটা অনেকটাই নরম হয়ে এসছে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে করবেন, না হলে তলাটা লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়োটাও দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার এইভাবে চেপে চেপে এটাকে নাড়তে হবে। এবার দিয়ে দিলাম ম্যাশ করা আলু, ফুলকপি আর গাজরটা। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে দিতে হবে। আমার রেসিপির ইনগ্রেডিয়েন্টসের ডিটেলসগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে সাথে বেল বাটনটাকেও টিপে দেবেন। এই সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর একটু জল দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আরও আরও রেসিপি পাওয়ার জন্য
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল বাটনটিকেও টিপে দেবেন। দিয়ে দিলাম আরও একটুখানি জল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাওভাজি পাউডার, এটা প্রায় 1 টেবিল স্পুন মতো নিয়েছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি আবারও। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি। মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেব প্রায় 1 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, কিন্তু পুরোপুরি কমপ্লিট আমার পাওভাজির যে তরকারিটা দেয় সেই তরকারিটা। এবার আমি এর উপরে বাটার ছড়িয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো, তারপরে এটাকে ঢেকে দিলাম। এবার আমি পাওভাজির পাউরুটিগুলো কেটে নেব। দেখুন, এইভাবে এটাকে কাটতে হবে। চাইলে আপনারা দুভাগও করে নিতে পারেন। এভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এখন দেখুন, একটা চাটুর মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে তার মধ্যে এইভাবে পাউরুটিগুলোকে বসিয়ে দিয়েছি। সেটা আপনাদের দেখানো হয়নি, তার জন্য সরি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পাওভাজি। স্পাইসি এই পাওভাজি খেতে কিন্তু দারুণ লাগে। যদি খাওয়া যায় বর্ষার সন্ধ্যাবেলা বা শীতের সন্ধ্যাবেলা। যাই হোক, এখন তো বর্ষাকাল, এখনই একবার ট্রাই করে দেখুন না, খুব ভালো লাগবে, ট্রাস্ট মি। ভালো লাগলে কমেন্ট করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর নতুন ভিউয়ার্সদের বলছি, আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নেবেন। বাই।